নমস্কার বন্ধুরা, সুগন্ধি রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত। আমি প্রথমেই অল্প করে আলু দিয়েছি, আলুটা আমি তেলে ছেঁকে নেব, চিকেন রান্না করে দেখাবো। চিকেনটা আমি সাদা তেলেই রান্না করব, আলুগুলো প্রথমে ভেজে নেব। আমি যে চিকেন কষাটা তৈরি করব, দেখুন বন্ধুরা, এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারুচিনি কাঠ আর লবঙ্গ। আছে আমার ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর পেঁয়াজ। তার সাথে আমার আছে দেখুন আদা বাটা। আমি কিন্তু মাংসে জিরে কিংবা ধনে আমি এসব ব্যবহার করি না, আর আমি গোটা গরম মশলা ছাড়া আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করি না। কেন করি না? উগ্র গন্ধর জন্য মাংসের সেন্টটা পাওয়া যায় না। আলু কাঁচটাকে আমি অল্প হলুদ অ্যাড করেছি। আলুগুলো দেখুন বন্ধুরা, লাল লাল করে ছাঁকা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেবো, নিয়ে আমি ফোড়নটা দিয়ে দেবো। তেলের মধ্যে বন্ধুরা আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই কাটা উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দিই। ওই হাতটাই নিয়ে আবার মাংসটা আমি 2 চামচে হলুদ দিচ্ছি, 1 চামচে লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা আমি একটু কষিয়ে নেবো, নিয়ে মাংসটা একটু দিয়ে দেবো। মাংসটা অল্প করে চিনি দিচ্ছি।
মাংসটা আমি কষাই করবো, কিন্তু একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল অ্যাড করেছি, সেটা আপনাদের দেখানো হয়নি আর। তবে জলটা খুব অল্প পরিমাণেই দিয়েছি, কারণ খুব বেশি জল রাখবো না আমি এতে। চলে যাচ্ছে, চলে যাবে।